আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমতি আমরাও ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি চুলার কাছে চলে আসলাম যেহেতু আমরা মুসলিম সকালবেলা নামাজ টামাজ পড়ে প্রথমে আমরা চুলার কাছে আসতে হয় কারণ আমার তো ছেলেমেয়েরা মাদ্রাসে পড়ে সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ওদেরকে মাদ্রাসায় খাবার দিয়ে দিতে হয় মাদ্রাসার নাস্তা বানিয়ে খাওয়াইতে হয় সেই জন্য এ তো প্রতিদিনের মতো আজকেও চুলার কাছে চলে আসলাম তো চুলার কাছে প্রথমে এসে চুলার যে ছাইগুলো উঠালাম যেহেতু এটা আমার বন্ধু চুলা তো এটার মধ্যে অনেক ছাই হয় আর অনেক মানে লাড়কি অনেক জ্বালানো লাগে সেই জন্য প্রতি চার পাঁচ দিন পর পরে লাড়কির ছাই আর কি তুলতে হয় তো সেই জন্য প্রথমে সাই তুলে নিলাম আর একটা হাঁড়িতে ভাত নিয়ে নিয়েছি ভাতগুলো এখন গরম করব আর এই পাশের হাঁড়িতে দিয়ে দিয়েছি ছায়ের পানি আজকে চা ছা বানাবো আর রুটি বানাবো বেলা ছাড়া আর এই তো বাচ্চাদের জন্য এই যে এখানে দুই পিস মাছ দেখতেছো গত গতকালকে আমি দুই পিস মাছ ভাজি করে তারপর রেখে দিয়েছি আজকে শুধু পেঁয়াজ কেটে ওদেরকে ভুনা করে দিয়ে দিবো মাদ্রাসায় আর নিয়ে যাবে ওরা এমনিতে বোনা মাছ খায় না তারপর মাদ্রাসা দিতে দিলে কি হয় হুজুরের সামনে তো বসে বসে খায় তখন ভয়ে খায় আর বাড়িতে এমনিতেই খায় না তো সেই জন্য এখন এ তো ইয়ে রুটি বানানোর জন্য এখানে কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে তো হাত দিয়ে মেখে হাত দিয়ে ভালো মতো ইয়ে করে যদি আপনার কাছে উইক্স থাকে তাহলে তাহলে একটা উইক্স দিয়ে মিশিয়ে নেবেন আমার উইক্স আছে বাট এখন আমার কাছে নাই ঘরে সেজন্য হাত দিয়ে এখন ইয়ে করে নিতেছি এমনিতে আজকে অনেক লেট হয়ে গিয়েছে বা ছেদের মাদ্রাসা হয়েছে সাড়ে সাতটায় যাবে তো আমি উঠেছি সাতটা বাজে ঘুম থেকে আজকে ওই রক্ত নামাজটা পড়ে শুয়ে রয়েছি কেমন জানি শুয়েটা ম্যাচ ম্যাশ করছে ভালো লাগে না সেই জন্য শুয়ে রয়েছি আর এদিকে উঠে দেখি ঘরের মধ্যে মনে করেন রোদ্রে আলো তো তাড়াতাড়ি করে মনে করেন যে তা ইয়ে করে রেখেছি রুটি বানিয়ে নিচ্ছি আর এখানে অন্য কোনো কাজ দেখাতে পারছি না তো এতে এখানে আর মাছ যে বোনা করবো সেই জন্য এখানে পেঁয়াজ তুলে নিচ্ছি ওদিকে ভাত হচ্ছে ছাবা চার পানি বসিয়ে দিয়েছি এখানে রুটির ডোটা বানিয়ে রেখেছি আর এদিকেই তো পেঁয়াজে চুলে নিচ্ছি আর চুলার মধ্যে একদমই আগুন জ্বলতেছে না কারণ বাড়ির চারপাশে পানি বর্ষার পানি সেজন্য চুলার মধ্যে আগুন জ্বলতে চায় না তো এই তো এখন আমি পেঁয়াজগুলো ভালো মতো কুচি করে নিচ্ছি কুচি করে নিয়ে এখন আমি এই তো আমি মাছের সাথে এখানে রেখে দিয়েছি আমার ভিডিওটা তোমাদের কাছে যদি একটুখানি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে কমেন্ট সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো একটা গঠনমূলক কমেন্ট করলে কি। হয় তোমরা আমার ভিডিওগুলো দেখো বাট কমেন্ট করো না আমারও তো ইচ্ছা হয় তোমাদেরকে একটু সাপোর্ট করার তাই না তোমরা প্লিজ আমার ভিডিওতে একটা সুন্দর একটা কমেন্ট করে যেও আমি যেন তোমাদেরকে সব সময় তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদের আইডিতে গিয়ে ঘুরে আসতে পারি আমার পেজ থেকে যদি দেখে থাকো বাংলাদেশি ব্লগার নুহার্স মম তাহলে তোমরা একটা পলো দিয়ে রেখো আর লাইক করে যেও কমেন্ট করে যেও আর এই এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা পিঁপড়া ছিল সেই জন্য প্যানটা আমি উড় করে দিয়ে পিঁপড়াগুলো মেরে ফেলেছি আর এখানে একটু প্যানের মধ্যে তেল দিয়ে একটা সুতির কাপড় দিয়ে তারপরে তো তেলটা আমি মুছিয়ে নিয়েছি আর এত বেশি তেল দেওয়া লাগবে না যে প্রতিবার তেল দেওয়া লাগবে না একবার তেল দিলে আপনার আট দশটা রুটি বানানো যাবে এই যে এখন আমি একটা রুটি বানিয়ে এতে দেখাচ্ছি আর এখানে কিন্তু বাচ্চারা আমাকে অনেক চিলাছিলে করতেছে আজকে তোমার ভিডিও না করলে কি হয় তো আমি ভাবলাম যেহেতু আজকের তো রবিবার আর ব্লগ না দিলে কেন কেমন হয় আমার বন্ধুরা তো বসে থাকে তাই না আমার একটা ব্লগের আশায় তো সেজন্য আমি তো এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এখানে অফ ক্যামেরা ওদেরকে সব কিছু আমি বানিয়ে দিয়ে দিয়েছি আর এ তো দেখো আটার কায়ের দিকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে রুটিগুলো বানানো শেষ আর আহাদের আব্বু নুহায় আহাদ নুসাইপা সবাই খেয়ে দে তারপরে চলে গিয়েছে যেজের কাজে ওরা গিয়েছে মাদ্রাসে আর ওর বাবা ওর কাম বাবার কাজে চলে গিয়েছে আর কি আর রুটিগুলো দেখো একদম রাবারের মতো এত সফট হয়েছে কি বলবো আর আর এই যে দেখো এখন আমি রং চা দিয়ে রুটি খাচ্ছি তো রুটিটা আমি এখানে খেয়ে নিয়েছি খুবই ভালো মতো খুবই ভালোই লাগতেছিলো তো এখন আবার অন্য কাজ করতে হবে এদিকে রুটি বানানোর শেষ তাড়াতাড়ি আবার মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল দিয়ে অনেক মজা করে একটা রেসিপি তৈরি করবো সেই জন্য এখানে মাছগুলো মাছের মাথা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে বটি দিয়ে কেটে ভালো মতো ধুয়ে নিতে হবে আর মাছের প্লেটের মধ্যে মানে মাথার মধ্যে অনেক ময়লা থাকে আর এই যে দেখো মাছের মাথাগুলো খুবই সুন্দরভাবে ধোয়া হয়ে গিয়েছে আর একটা রুটি ছিল ওইটা চুলার উপরে দিয়ে আমি একদম মোচমুচে করে নিয়েছি ভালো মতো আমি এত চাবিয়ে চাবি খেতে পারি আর এই ওইদিকে আমার মাছের মাথাগুলো ধোয়া হয়ে গিয়েছে আর এদিকে আমি মুগ ডাল এনেছি ভাবিদের থেকে এক বাটি তো মুগ ডাল আর মশের ডাল দিয়ে আজকেই মাছের মাথা রান্না করব। আর এই মুগ ডাল আর মশারির ডাল দিয়ে যখনই মাছের মাথা রান্না করবেন তখন অবশ্যই একটু ভেজে নেবেন তা না হলে মুগ ডাল থেকে একটা গন্ধ আসবে এই দেখেন আমি মুগ ডাল আর মশারি ডালটা ভালো করে ভেজে এখানে ডালের জন্য পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর এগুলো এখন দুইটা চলে গিয়েছে। চাউল ডাউল, মাছের মাথা সহ একদম সুন্দরভাবে আমি পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর আমার পুকুর ঘাটটা একদমই ভালো না আমি যে ওখানে তোমাদেরকে ওই ভিডিওর পুরোটা দেখাবো তো এখানে তো ভাতের সাথে চাল দিয়ে দিচ্ছি আর ডালগুলো এখানে বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে মাছের মাথাগুলো খুবই সুন্দরভাবে ধুয়ে পাশে রেখে দিয়েছি আর আমি বলেছি না এত কষ্ট আজকে হয়েছে রান্না করতে করতে তো এদিকে আবার ভাবি বল ভাবি আবার নিয়ে আসছে কয়টা কলা ওনাদের গাছের তো ভাবি বলল যে একটা গাছে একটা কলার ছড়া পেকেছে তো এই যে নুহানুসেফাকে দিয়েছি খাওয়াই তো তারপরে আমি রেখে দিয়েছি এখানে আর আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর এই যেদিকে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ওই যে ডালের পোড়ন দেওয়ার জন্য এখানে একটা বক্সে রসুন রেখেছিলাম তো রসুন আর আদা তো এই রসুন আর আদা আমি তো না আমি বটির মাথা দিয়ে খুবই ভালো মতো আমি এই করে নিয়েছি খুলে নিয়েছি আর কি আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন পেঁয়াজ দিয়ে আজকে ডালের পোড়নটা দেব আর এই যে এখানে তেলটা তো মাছের মাথা থেকে যে তেলটা বের হয়েছে ওই তেল দিয়ে আজকে মাছের ফোড়নটা দেবো ডালের ফোড়ন তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর লবঙ্গ এলাচি দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচি দিলে কি হবে খুবই সুন্দর একটা মাংসের ফ্লেভার আসবে ভালো লাগবে খেতে আর আমি যখন রান্না করে ভাবিদেরকে ডাল দিতে গিয়েছি ভাবি তো খেয়ে বলতেছে অনেক ভালো লাগছে আর দেখোই তো ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে আমার এই তো আমাদের সাধারণ গ্রামের মানুষের সাধারণ রান্নাবান্না আর বলবে তো গতকালকে না ভাইয়া মাছ এনেছে বা আপু মাছ কেন রান্না করো না গতকালকে যে মাছ এনেছি এই মাছটা আমার আজকেও রয়ে গিয়েছে আজকে সারাদিন যাবৎ আর তোমার ভাইয়ার হয়েছে আর আমাদের তেমন বেশি একটা মাছ পছন্দ না আহাদ নুহার ওই ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ভালো লাগে আমারও ভালো লাগে আমার এগুলোই হলে ডাল আর বর্তা হলেই চলে আর এতে দিকে যে কাপড় চোপড়গুলো রেখেছি না তো গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে তো সবগুলো কাপড় চোপড় এ তো রোদ্রে দিয়েছি আর রোদ্রে দেওয়ার বিশ মিনিট পরে দেখি বৃষ্টির পরতাবো ফোটা পড়তে তো এখন কি করবো এই তো কাপড় চোপড়গুলো আবার এখন ঘরে নিয়ে যাব। বৃষ্টির ফোঁটা এখন কিন্তু অনেক বড় বড়ই পড়তেছে আর কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে ঘরে নিয়ে গিয়েছি আর এই যে থাল প্লেট কিছু রয়েছে সকালবেলা আজকে এখনও থালা প্লেট ধুইনি আর একেদিকে মুরগিকে আদার দিয়েছি এখন থাল প্লেটগুলো ধুয়ে নিয়ে আসবো আর এই যে দেখো বৃষ্টির যে পড়তেছে আমার মোট খাতে যে পানি পড়তেছে আর এই যে ডালগুলো রান্না করা হয়ে গিয়েছে চার বাটিতে আমি বেড়ে নিয়েছি আজকে দুই বাটি খাবো দুপুর এক বাটি আর সন্ধ্যা এক বাটি আর আগামী কালকের জন্য আবার দুই বাটি রেখে দেব আর কি তো তো থাল এই যে ধুয়ে নিয়ে এসেছি আর পুকুর ঘাটে থাল প্লেটগুলো ধুতে গিয়েছি তখন দেখি চারটা ধুয়ে আর তো জোহরের নামাজটা পড়তে দাঁড়িয়ে গিয়েছে আর নামাজটা শেষ করলাম আর তোমাদের ভাইয়া যে গতকালকে আম এনেছে এখান থেকে দুইটা আম কেটেছি ওনাকে দিয়েছি আমি তো আটটা আম এনেছে কালকে আমি আর নুসাইফা খেয়েছি দুইটা আর আহাদার আর নোহা খেয়েছে দুইটা এই গেল চারটা আর এখন দুইটা নৌসাফাক আর বাবাকে কেটে দিয়েছি আর দুইটা আছে আহাদ নোহাকে সন্ধ্যাবেলা কেটে দেব। আর আমি তারপরে এই ড্রেসটা সেলাই করেছি আজকে অনেক সুন্দর একটা প্রিন্ট আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর এটা আমি প্রিন্টের কাপড় দিয়েই আমি ট্রফিস বানিয়েছি আর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে একদম আবার সেলাই করে জামা কাপড়টা শাশুড়িকে দেখতে গিয়েছি শাশুড়ি একটু অসুস্থ এখন আবার হাঁটতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না তো দেখে এসে তো সন্ধ্যাবেলা হাঁস মুরগিগুলো এখন বাসা দেব আর এ তো কাপড় চোপড়গুলো সবগুলো নেওয়া হয়ে গিয়েছে আর দেখো আমার হাঁসগুলো আমার পেছন পেছন ঘরে চলে যাচ্ছে আর যে এখানে আদার দিয়ে দিয়েছি খুবই সুন্দরভাবে এখন ওরা খেয়ে বাসা চলে যাবে তো আজকের ব্লগটি এই পর্যন্তই আপনাদের কাছে যদি একটুখানি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন আমার মুরগিগুলো এখন গাছে উঠে গিয়েছে এগুলোকে এখন লাঠি দিয়ে বাড়িয়ে তারপরে পারতে হবে তো এই যে দেখো কীভাবে মুরগিগুলো এখন নামতেছে গাছে আমি উঠেছি একটু ছোটো একটা গাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আকাশে আবার একটু রং উঠেছে সেটা আপনার সাথে শেয়ার করেছি আল্লাহ হাফিজ